জমিজটের জন্য এইমস হলো না, জমিজটের সমস্যা মিটলেই এইমস হবে। কালিয়াগঞ্জ বাসিন্দা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির জন্য রেল ব্রডগেজ লাইন রাধিকাপুর কলকাতা ট্রেন চালু হয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি 78তম জন্মদিবস পালন করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে। এবং এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি দক্ষিণ দিক ভবানী মন্দির মোড়ে অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মূর্তিতে ফুল মালা দিয়ে তাকে স্মরণ এবং শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বর রজক সহ পৌরসভার অন্যান্য কর্মীরা। যোদ্ধা অমর রহে, যোদ্ধা অমর রহে, প্রিয়রঞ্জন দাস মুন্সি চিন্তাধারা দিকে ছড়িয়ে দিন। কালিয়াগঞ্জের ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাস মুন্সি অমর রহে। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। দাদা কি করলেন আজকে? আমাদের ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাস মুন্সি, যিনি কালিয়াগঞ্জ না, ওয়েস্ট বেঙ্গল না, গোটা ভারতবর্ষের একটা বড় মাপের নেতা, যিনি প্রধানমন্ত্রীর যোগ্য নেতা ছিলেন, আমাদের কালিয়াগঞ্জের গর্ব, তার তিনার আজকে আমরা 78তম জন্মদিবস পালন করলাম। কি চাইছেন আপনারা, কি বার্তা দিবেন ওনার? উনি কালিয়াগঞ্জের জন্য বা আমাদের দেশের জন্য কি কাজ করেছেন? উনি কালিয়াগঞ্জের জন্য তো, আমাদের দেশের জন্য, আমাদের ওয়েস্ট এই ডিস্ট্রিক্টের জন্য অনেক কিছু কাজ করেছিলেন, কিছু কাজ হয়নি। যেরকম আমাদের একটা এইমস, ওনার যেটা স্বপ্ন ছিল এইমস, হয়নি এইমসটা। আমরা চাবো যে আমাদের আবার এইমস যাতে আসে, ওনার যেটা একটা স্বপ্নের প্রকল্প ছিল, আমরা এই একটা দাবি। আমরা এই বাড়ির কাছেই 14 নম্বর ওয়ার্ডে ভবানী মন্দিরের এখানটা আমরা জন্মদিবস পালন। কতটুকু মিস করছেন আজকে? না, মিস তো করছি, আমাদের যে মাপে নেতা ছিলেন সেই হিসাবে তো আমরা মিস করছি।